আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন বলেও মন্তব্য তার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিআইবি তথ্য সংগ্রহ ও চুরির মধ্যে গুলিয়ে ফেলেছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজপথে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংবিধানসম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যথাসময়ে নির্বাচন হবে। কাজে ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দিচ্ছে। এদিকে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে সরকার তৎপর, টিআইবির এমন মন্তব্যের সমালোচনা করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেই সরকার তথ্য কমিশন গঠন করেছে। টিআইবি এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছে। আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়। করোনা টিকার জন্য সম্ভাব্য সব উৎসের সাথেই সরকার যোগাযোগ করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। টিআইবি এই ক্ষেত্রে বাংলাভিশন ঢাকা।